এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুলকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র থেকে কঠিন চাপে রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এছাড়াও ঢাকা 28 অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশে অশান্তিপূর্ণ সংঘর্ষের কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন বিদেশি সংবাদদাতা। এছাড়াও সেনাবাহিনী বলে দিয়েছেন দেশের উপর যে কোনো রাজনৈতিক দল অতিরিক্ত চাপ প্রয়োগ করলে দেশ পরিচালনা করবে সেনাবাহিনী। বিএনপি নেতা মির্জা ফখরুলকে গ্রেপ্তারের পর দেশে আরও বিশৃঙ্খলার মাত্রা বাড়িয়ে গিয়েছেন। এছাড়া দফায় দফায় চলছে রাস্তাঘাটে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ। সামনে নির্বাচনকে কেন্দ্র করে যদি শান্তিপূর্ণ নির্বাচন না হয় তাহলে সেক্ষেত্রে দেশ চলে যেতে পারে সেনাবাহিনীর হাতে। পুরো ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। শুরু করা যাক। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের বা সেনাবাহিনীর প্রস্তুতি চিন্তা ভাবনা যদি আমাদের একটু বলেন। সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, পরবর্তীতে সামরিক আইন মার্শাল ল জারি করে দেশ পরিচালনা করবে। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, নানা মহলের নানা জায়গার কথাতে বোঝা যাচ্ছে যে তারা সশস্ত্র বাহিনীর উপর অনেক বেশি আস্থা রাখে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের বা সেনাবাহিনীর প্রস্তুতি চিন্তাভাবনা যদি আমাদের একটু বলেন। আপনি যেই প্রশ্নটা করেছেন নির্বাচনের ব্যাপারে সেনাবাহিনীর প্রস্তুতি, আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাগতভাবে একটি অত্যন্ত দক্ষ বাহিনী যার সুনাম পৃথিবীর সঙ্গে। সেনাবাহিনী অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হবে, সেনাবাহিনী তার পেশাগত দক্ষতা এবং অতীত অভিজ্ঞতার আলোকে, যে অভিজ্ঞতাটাই সেনাবাহিনীর সবচাইতে বড় সম্পদ, সেনাবাহিনী তার উপর অর্পিত দায়িত্ব বেসামরিক প্রশাসনের সাহায্য করার জন্য সব রকম কাজ করার জন্য প্রস্তুত। সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, পরবর্তীতে সামরিক আইন মার্শাল ল জারি করে দেশ পরিচালনা করবে। তবে সেনাবাহিনী চাইলে সামরিক অভ্যুত্থান ঘটাতে পারে না, এজন্য একাধিক শর্ত থাকা বাঞ্ছনীয়। তার মাঝে প্রথমেই থাকবে জনসমর্থনহীন সরকার ক্ষমতা থাকা। সেনাবাহিনী এই সুযোগটি গ্রহণ করে সামরিক অভ্যুত্থান ঘটায়, ফলে আন্তর্জাতিক বিশ্বের চাপ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হয়। তাছাড়া জনগণ সেনাবাহিনীর শাসনকে সহজেই গ্রহণ করে, অর্থাৎ স্বৈরাচার সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকলে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায়। তবে এই তালিকায় দ্বিতীয় কারণ উচ্চবেলাসী সামরিক কর্মকর্তা। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অনেক বেশি উচ্চবেলাসী হয়ে থাকেন, এক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ আসন দখল করতে চায়, তখন সেনাবাহিনীর শক্তিকে কাজে লাগিয়ে অভ্যুত্থান ঘটায়, পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। বাংলাদেশের ইতিহাসে একাধিকবার উচ্চবিলাসী সামরিক কর্মকর্তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশের সামরিক অভ্যুত্থান হবার তৃতীয় কারণ সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্বন্দ্ব। বাংলাদেশ সেনাবাহিনী একটি সময় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করত, এছাড়াও আন্তর্জাতিক নীতিমালা গঠনে সরকারকে চাপ দিত। যদি বাংলাদেশ সরকার সেনাবাহিনীর কথা অনুযায়ী দেশ পরিচালনা না করত, তবে সামরিক অভ্যুত্থান ঘটাত। বাংলাদেশের অবস্থান থেকে এটি এখন অতীত বলা যায়, কারণ 2009 সালের পর সেনাবাহিনী সেই অবস্থান শেষ হয়ে যায়, কারণ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত হন, যে কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে নেতৃত্ব সংকট দেখা দেয়, ফলে অনেক অযোগ্য ব্যক্তি গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। এমন অবস্থায় সরকারের সঙ্গে কোনো বিষয়ে দরকষাকষি করা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। তবে এটি সামরিক অভ্যুত্থানের অন্যতম একটি কারণ। বাংলাদেশের অবস্থান থেকে সামরিক অভ্যুত্থানের চতুর্থ কারণ রাজনৈতিক সমর্থন। বিষয়টি বাংলাদেশের অবস্থান থেকে দুইভাবে বিভক্ত। প্রথমত, রাজনৈতিক দলের সহযোগিতায় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নির্বাচিত হয়, পরবর্তীতে নতুন সরকার ক্ষমতা আসলে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে। বাংলাদেশে দীর্ঘদিন কোনো দল ক্ষমতা থাকলে বিরোধী দল এই সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সেনাবাহিনীর ওই উচ্চপদস্থ কর্মকর্তাকে সামরিক অভ্যুত্থান ঘটাতে উৎসাহ প্রদান করে। অন্যদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নিজে থেকেই সরকারের সঙ্গে ঝামেলা করে, কারণ রাজনৈতিক মতাদর্শে পার্থক্য রয়েছে। এমন অবস্থায় আগাম অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচন আয়োজন করে। বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের পঞ্চম কারণ বিদেশি শক্তির রাজনৈতিক কৌশল। বাংলাদেশের কোনো সরকার যদি শক্তিশালী কোনো দেশের পরামর্শ গ্রহণ না করে, তখন সরকারের পরিবর্তন চায়। এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প পৃথিবীতে নেই। তবে একটি সময় সোভিয়েত রাশিয়া একই কৌশল অবলম্বন করত। বর্তমানে রাশিয়ার অর্থনৈতিক এবং কূটনৈতিক সামর্থ্য নেই। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অন্য দেশে সামরিক অভ্যুত্থান ঘটানো সম্ভব। বাংলাদেশের ইতিহাসে বিষয়টি একাধিকবার প্রমাণিত হয়েছে। কিন্তু প্রশ্ন আসতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন করে?
দেশটি চাইলে তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সরকারের পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশের মতো ছোট দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করার কোনো প্রয়োজন হতো না। তৎকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিলে দেশের অর্থনীতি ধ্বংস হতো। তবে যুক্তরাষ্ট্র রাজনৈতিক ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করে না, তাদের কৌশল অত্যন্ত কার্যকর এবং প্রমাণিত। তার পরিবর্তে সামরিক অভ্যর্থন ঘটিয়ে সরকারের পরিবর্তন করা অধিক কার্যকর। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজ পরিষ্কার রাখা সম্ভব হয়। তবে বাংলাদেশের সামরিক কর্মকর্তারা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন গ্রহণ করে সামরিক অভ্যর্থন ঘটায়, এটি বড় ধরনের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। সামরিক এবং অর্থনৈতিকভাবে তাদের ইচ্ছাকে আইন হিসেবে গণ্য করা হয়। সুতরাং সামরিক অভ্যর্থন ঘটিয়ে ক্ষমতা দখল করলে আন্তর্জাতিক অঙ্গনে চাপ সামাল দেওয়া সম্ভব। তাছাড়া যুক্তরাষ্ট্র সমর্থন করবে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, তুরস্ক, মিশর, মৌরিতানিয়া এবং থাইল্যান্ড সহ অসংখ্য দেশ এই তালিকায় রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রয়োজন মনে করলে পৃথিবীর বেশিরভাগ দেশে সামরিক অভ্যর্থন ঘটাতে সক্ষম, যা বাংলাদেশের ক্ষেত্রে একাধিকবার প্রমাণিত। বাংলাদেশে সামরিক অভ্যর্থন হবার ষষ্ঠ কারণ রাজনৈতিক অস্থিরতা। অর্থাৎ বাংলাদেশের প্রধান দুই দল যদি রাজপথে শক্তিশালী হয় তাহলে এই সুযোগ গ্রহণ করে সেনাবাহিনী। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে সেনাবাহিনী একাধিকবার ক্ষমতা দখল করেছে। কারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করার ক্ষমতা সেনাবাহিনীর রয়েছে, ফলে সামরিক শাসনের কোনো বিকল্প তখন থাকে না। এজন্য পৃথিবীর অসংখ্য দেশে মার্শাল ল জারি করা হয়। বাংলাদেশের অবস্থান থেকে 2014 সালের পর এই ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরির সক্ষমতা অন্য দলগুলোর নেই। তবে 2014 সালের পূর্বে এই ধরনের সক্ষমতা ছিল, ফলে সেনাবাহিনী এই সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। তবে বর্তমানে এই সক্ষমতা বিরোধী দলগুলোর নেই, তবে পরিস্থিতি সেই দিকে অগ্রসর হতে পারে যদি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা কমে। Thank you.
Jungle.